ভিডিও শুরুতে আপনি যে এইচডিআর ভিডিও গুলো দেখতে পেলেন, আপনি চাইলে কিন্তু আপনার নর্মাল ভিডিও কিন্তু এই টাইপের এডিট কিন্তু করতে পারবেন। তো আপনি আপনার ভিডিও গুলো এই টাইপের এডিট করতে হলে আপনার মোবাইলে কিন্তু এই যে দুই টাইপ দেখতে পাচ্ছেন, ইনস্টাগ্রাম আর একটু ক্যাপকাট, এগুলো কিন্তু আপনাকে গুগল প্লে স্টোর থেকে সবার আগে কিন্তু ইনস্টল কিন্তু করতে হবে। তো এগুলো ইনস্টল করে নেওয়ার পর আপনি প্রথমে চলে আসবেন ইনস্টাগ্রাম যে অ্যাপটি রয়েছে আপনি এখানে। তো ইনস্টাগ্রাম অ্যাপে চলে আসার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার প্লাস আইকন রয়েছে এখানে নিচে, আপনি এই প্লাসে ক্লিক করবেন। প্লাসে আপনি যখন ক্লিক করবেন এখানে কিন্তু আপনার সামনে এমন ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। তো এমন ইন্টারফেস ওপেন হয়ে গেলে আপনি এখান থেকে আপনার যে নর্মাল ভিডিওটি রয়েছে আপনি এখানে ক্লিক করে কিন্তু আপনাকে ওই ভিডিওটি কিন্তু এখান থেকে সিলেক্ট কিন্তু করতে হবে যে ভিডিওটি আপনি এডিট করবেন। তো এখান থেকে আপনার যে নর্মাল ভিডিওটি রয়েছে আপনি কী করবেন, এখান থেকে ওই নর্মাল ভিডিওটি ক্লিক করে সিলেক্ট করবেন, এবং সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে নেক্সট অপশন রয়েছে এখানে, আপনি এই জায়গায় ক্লিক করবেন। তো নেক্সট আপনি যখন ক্লিক করবেন এখানে কিন্তু আপনার এই ভিডিওটি আর এমন একটা ইন্টারফেসে কিন্তু ওপেন হয়ে যাবে। তো এমন ইন্টারফেস ওপেন হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন এই যে আপনার ফিল্টারের মতো একটা আইকন রয়েছে এখানে, আপনি এখানে ক্লিক করে দিবেন। তো যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এখান থেকে কিন্তু আপনার এমন একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। তো এখন আপনি এখানে দেখতে পাবেন এই যে সার্চ আইকন রয়েছে এখানে, আপনি এই সার্চ আইকনে ক্লিক করবেন। যখন আপনি সার্চ আইকনে ক্লিক করে দিবেন এখানে আপনার সার্চ করার অপশন চলে আসবে, আপনি এখান থেকে সার্চ করবেন ব্রোকেন টিভি, আপনি এই তারিখে এখান থেকে সার্চ করে দেবেন। যখন আপনি এই তারিখে সার্চ করবেন আপনার সামনে দেখতে পাচ্ছেন এমন একটি ইফেক্ট কিন্তু এখানে চলে আসবে, অনেকগুলো ইফেক্ট থাকবে, তার মধ্যে থেকে আপনি এই ইফেক্টটা রয়েছে এখানে আপনি কি ক্লিক করবেন। তো যখন আপনি এই ইফেক্টের উপরে ক্লিক করবেন এখানে কিন্তু আপনার ভিডিওতে ইফেক্টটা কিন্তু চলে আসবে। তো ইফেক্টটা চলে আসলে এখান থেকে আপনি আপনার যে মোবাইলের ব্যাক বাটন রয়েছে এখানে ক্লিক করে আপনি ব্যাক করে দিবেন, এবং এই যে নিচে অপশনগুলো আপনি দেখতে পাচ্ছেন এগুলোকে আপনি এই যে এইগুলোকে আপনি এই দিকে টান দিবেন। টান দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ডাউনলোড আইকন রয়েছে, আপনি কী করবেন এখানে ক্লিক করে এই যে ভিডিওটা রয়েছে এটা আপনাকে কিন্তু এখান থেকে ডাউনলোড কিন্তু করে নিতে হবে। তো ভিডিওটা এখান থেকে ডাউনলোড করে নেওয়ার পর আপনি কী করবেন এখান থেকে বেরিয়ে চলে আসবেন। এখান থেকে বেরিয়ে আসার পর আপনি এখানে চলে আসবেন ক্যাপকার্ট অ্যাপের যে রয়েছে দেখতে পাচ্ছেন, আপনি এই ক্যাপকার্টের ভিতরে আপনি চলে আসবেন। তো যখন আপনি ক্যাপকার্টে চলে আসবেন এখান থেকে কিন্তু ক্যাপকার্টের একটি নতুন ইন্টারফেস কিন্তু আপনি এখান থেকে এমন পেয়ে যাবেন। তো আপনি ভিডিও এডিট করার জন্য এখান থেকে দেখতে পাবেন এই যে নিউ প্রজেক্ট নামে একটি অপশন কিন্তু এখানে দেওয়া থাকবে, এই যে নিউ প্রজেক্ট আপনি এইখানে ক্লিক করে দিবেন। তো নিউ প্রজেক্টে আপনি যখন ক্লিক করবেন এখান থেকে কিন্তু আপনার এমন ইন্টারফেস কিন্তু চলে আসবে। তো কিছুক্ষণ আগে আপনি যে ভিডিওটি ইনস্টাগ্রাম থেকে ডাউনলোড করেছিলেন আপনি এখন ওই ভিডিওর উপরে এখান থেকে ক্লিক করে সিলেক্ট করে দিবেন। ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন আপনার এই যে একটি অ্যাড অপশন কিন্তু এখানে চলে আসবে দেখতে পাচ্ছেন এই জিনিসে, আপনি এই অ্যাডে ক্লিক করে দিবেন। যখন আপনি এডে ক্লিক করবেন এরকম এক আরো নতুন ইন্টারফেস কিন্তু আপনি পেয়ে যাবেন। তো এখন আপনি কি করবেন এই যে নিচের অপশনগুলো রয়েছে এইগুলোকে আপনি এইভাবে টানবেন, টানার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে অ্যাডজাস্ট নামে একটি অপশন এখানে থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এই যে ব্রাইটনেস নামে একটি অপশন পেয়ে যাবেন, আপনি এখানে ক্লিক করে এইটা এখান থেকে হালকা একটু বাড়িয়ে দিবেন 10 থেকে 15। তারপর আপনি এগুলোকে আবারও টানবেন, এইখান থেকে দেখতে পাবেন কন্ট্রাস্ট নামে একটি অপশন থাকবে, এইখানে ক্লিক করে এটা এখান থেকে বাড়িয়ে আপনি 5 থেকে 10 থেকে এটা আপনি 15 করে দিবেন। তারপর এগুলোকে আবার টানবেন, এখান থেকে দেখতে পাবেন স্যাচুরেশন রয়েছে, আপনি এখানে ক্লিক করে এটা একটু হালকা মাইনাস করবেন 5 থেকে 10। তারপর আপনি এগুলোকে আবার টানবেন, এখান থেকে দেখতে পাবেন এই যে শার্পিন নামে একটা অপশন থাকবে, এখানে ক্লিক করে এইটা আপনি এখান থেকে 100 করে দিবেন। তারপর আপনি এগুলোকে আবার টানবেন, এখান থেকে দেখতে পাবেন এই যে এসেন্সিয়াল নামে একটা অপশন থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। যখন আপনি এসেন্সিয়ালে ক্লিক করে দিবেন এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার অনেকগুলো কালার থাকবে, তার মধ্যে থেকে এই যে হলুদ কালার রয়েছে আপনি এখানে ক্লিক করে এই উপরে দেখতে পাচ্ছেন এইটা আপনি একদম -100 করে দিবেন। তো মাইনাস করে দেওয়ার পর এখন আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে ব্যাগ অপশন রয়েছে এখানে, আপনি এই ব্যাগে ক্লিক করবেন। যখন আপনি ব্যাগে ক্লিক করবেন এমন কিন্তু চলে আসবে। তো এমন চলে আসলে আপনি এগুলোকে আবার এইদিকে টানবেন, টানার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে হাইলাইট নামে একটি অপশন এখানে দেওয়া থাকবে, আপনি কি করবেন হাইলাইটে ক্লিক করে, হাইলাইটে ক্লিক করে দেওয়ার পর এইটা আপনি এখান থেকে মাইনাস করে দেবেন, এখান থেকে 15 থেকে 20-এর ভিতরে মাইনাস করবেন, এবং এখান থেকে ফাইনালি দেখতে পাবেন টিক মার্ক রয়েছে, আপনি এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। তো এখন যদি আমি এখান থেকে ভিডিওটি প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন এই ভিডিওটি কিন্তু একদম এইচডিআর কিন্তু হয়ে গেছে, আপনি চাইলে কিন্তু এই ভিডিওটি কিন্তু এখন ডাউনলোড কিন্তু এখান থেকে করে নিতে পারবেন। তো ভিডিওটি ডাউনলোড করার জন্য এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার এক্সপোর্ট অপশন রয়েছে এখানে, আপনি এখানে ক্লিক করে কিন্তু এই ভিডিওটি এখান থেকে ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন আপনার গ্যালারিতে।